ধুবুরীর ধর্ষিতা মহিলার পুনর্ধর্ষণ, সাহর দুকাতন অঘটন, দলবদ্ধভাবে মহিলাক ধর্ষণ, ধর্ষণকারী এতিয়াও পলাত। ধুবুরী এই মহিলাগৰাকী বিবাহিত। আজিৰ পৰা প্ৰায় 12 বছৰ পূৰ্বে এইগৰাকী মহিলাক ধৰ্ষণ কৰিছিল শাহ আলম নামৰ এজন যুৱক। তেতিয়া তেওঁ অবিবাহিতা। ধুবুৰী আদালতত এই সংক্ৰান্তত গোচৰ চলি আছে। ইতিমধ্যে মহিলাগৰাকীৰ বিবাহ হৈছিল। স্বামীৰ পৰিয়ালে গোচৰটোৰ বাবে মহিলাগৰাকীক মানসিকভাৱে অত্যাচাৰ চলাইছিল। গোচৰ মীমাংসা কৰিবলৈ পৰিয়ালে হেঁচা দিছিল। গোচৰৰ মীমাংসাৰ বাবে ধৰ্ষণকাৰীৰ সৈতে যোগাযোগ কৰিছিল ধৰ্ষিতাই। ধৰ্ষণকাৰীয়ে মহিলাক মাতি পঠাইছিল এখন চাহৰ দোকানলৈ। চাহৰ দোকানত মহিলাক দলবদ্ধ ধৰ্ষণ। ঘটনাক কেন্দ্ৰ কৰি ধুবুৰীত চাঞ্চল্য। মানে 12 বছর মই রেপ হৈছিল। মানে একজনে মানে কিডন্যাপ করে রেপ করছিল। তারপর রেপ করার পর ওই কেসটা মানে চলিয়েছিল। 3-4 বছরতেই চলিয়েছে। চলে দেওয়া অবস্থায় মোর বিয়ে হবার 1 বছর হয়। তা মোর স্বামীটা মোক মানে এই কেসে করতে শুনছে মোর সংসার করিম না। তা তুই যদি এই কেসে যদি তুই তারিখে তারিখে যাস মুই এলে মানবি না। আর তুই এবার উলে চামড়া শেষ করে আসলি আয়, না হলে মুই তোকে কোনোদিনও আর নিম না, মুই চলে যাই। তারপর ঝগড়া পার ওই যে অটো অটোওয়ালার দোকানটা, ওই দোকানটা তাহলে বসে থাকি ক অল্প পরে যাই। মানে উকিলটা নাই নেয়, অল্প কিছু থাকো দেশে আসবি লাগছে আসলে যাই। অন্ত ফিরে আমার থুই গেল। পরে ওই যে দরজা যে আছে ওই যে কিসের দোকানটা, তো যে আসতে বন্ধ করে দিল। বন্ধ করে দিলে পাশ পেয়ে আরেকটা চেয়ারা আসছে মোট সাথে। ওই চেয়ারটা এমন জোরে মুখ চিপেছে আর কোথাও করার পার নেই। তারপর লাইটটা ডক করেছে, শুনে দিয়ে যে হয়েছে যে আর কিছু টাইপ বজে না। তারপর আমাদের নাগর মধ্যে কি বা দিছিয়া আপনি বেহুশ আইসো। তারপর জেলা মনে আমরা বেগাম ধরে করবে ধরে তেলাম কষ্ট হয়েছ। কষ্ট হওয়ার পর ওই চারজনকে তো চেন। পরে চেনার পরে আমরা শরীর মানে দুর্বল হয়েছে আর আমি কিছু করে পাঙ না। তারপর আমরা মানে নাম জানো না, এমনি চেন যার দোকান তাই আর আমার কাম করে আমার দোকানের কাম করে তিনজন আছিল। হ্যাঁ, মহিলাগৰাকীয়ে ইতিমধ্যে আরক্ষী গোচর রুজু করেছে। এই পর্যন্ত আরক্ষী অবশ্যই ধর্ষণকারী গ্রেপ্তার করব পড়া নাই। স্থানীয় রাইজে ধর্ষণকারীক উচিত শাস্তি দিয়াটো বিচাৰিছে। শাহানুর ইসলাম, আসাম টক্স, ধুবুরী।